হ্যালো ফ্রেন্ডস, এমএইচ এডুকেশন ল্যাবে তোমাদের সবাইকে স্বাগত। আমি এমএইচ এডুকেশন ল্যাবের একজন এডুকেটর। আজকে আমরা ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে আলোচনা আজকে আমরা যে লেসনটি নিয়ে আলোচনা করব সেটি হলো মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, ভারতের গভর্নর, গভর্নর জেনারেল এবং ভাইসরয়ের উপর। এখানটায় আমি 16টি কোশ্চেন আলোচনা করেছি, যেটি হবে টোটালটাই এমসিকিউ। এবার এই এমসিকিউ এর মধ্যেও যেগুলি যেগুলি বিস্তারিতভাবে আলোচনা করার দরকার ছিল সেগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই 16টি কোশ্চেন ঘাটলে দেখতে হবে যে 32 থেকে 33টা কোশ্চেন হয়ে গেছে। তোমরা চাইলে এটার স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, অথবা যদি খাতায় নোট করার প্রয়োজন মনে করো তাহলে তাও করে নিতে পারো। আজকের 1 নম্বর কোশ্চেন হলো, দ্বৈত শাসন কে রদ করেন? অপশান এ রবার্ট ক্লাইভ, অপশান বি উইলিয়াম বেন্টিং, অপশান সি ওয়ারেন হেস্টিং, অপশান ডি কর্নওয়ালিস। এটার উত্তরটা হবে অপশান সি, ওয়ারেন হেস্টিং। এবার দ্বৈত শাসন কে চালু করেন? রবার্ট ক্লাইভ। কত খ্রিস্টাব্দে? 1765 খ্রিস্টাব্দে। আর দ্বৈত শাসন রদ কে করেন? ওয়ারেন হেস্টিং। কত খ্রিস্টাব্দে? 1772 খ্রিস্টাব্দে। এবার 2 নম্বর কোশ্চেনটা একটু ভুল হয়ে গেছে, তো আমি ওটা বলে দিচ্ছি। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? অপশান এ মাউন্টব্যাটেন, অপশান বি রাজেন্দ্র প্রসাদ, অপশান সি জওহরলাল নেহরু, অপশান ডি চক্রবর্তী রাজা গোপালাচারী। এখানটার উত্তরটা হবে অপশান ডি, চক্রবর্তী রাজা গোপালাচারী। এখানটায় এই কোশ্চেনটা বাদেও আরও যে 2টো কোশ্চেন হয় সেটি হলো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? আবার বলছি, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওটা হবে মাউন্টব্যাটেন। আর যদি দেয় স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, সেটি হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে 3টা কোশ্চেন কী কী হলো? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে, 3 নম্বর কোশ্চেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, আর এখানটায় রাজেন্দ্র প্রসাদ কী ছিল? ভারতের প্রথম রাষ্ট্রপতি। আর জওহরলাল নেহরু কে ছিল? ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। 3 নম্বর কোশ্চেন, বিধবা বিবাহ আইন কে পাশ করেন? অপশান এ লর্ড ডালহৌসি, অপশান বি উইলিয়াম বেন্টিং, অপশান সি লর্ড কার্জন, অপশান ডি লর্ড রিপন। এটার উত্তরটা হবে অপশান এ লর্ড ডালহৌসি। তো তিনি 1856 খ্রিস্টাব্দে বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাশ হয়। পরের কোশ্চেন 4 নম্বর, অস্ত্র আইন কে পাশ করেন বা আর্ম অ্যাক্ট? এ লর্ড ক্যানিং, বি লর্ড লিটন, সি লর্ড কার্জন, ডি লর্ড মিন্টো। এটার উত্তরটা হবে অপশান বি লর্ড লিটন। লর্ড লিটনের পরেই কে আসেন গভর্নর জেনারেল হয়ে? তিনি আসেন হলো লর্ড রিপন। লিটন যতটা খারাপ ছিল, লর্ড রিপন কিন্তু ততটাই ভালো ছিল, তার থেকে বেশিও ধরা যায়। তো এই যে অস্ত্র আইন, এটি কবে পাশ হয়? 1878 খ্রিস্টাব্দে। এবার লর্ড লিটনকে কী বলা হয়? ব্রিলিয়ান্ট ফেইলিওর, সবচেয়ে ব্যর্থ। এবার তার পদবি কাইজারে হিন্দ। এবার এই কাইজারে হিন্দ পদবিটাতে তাকে কে দিয়েছিল? মহারানী ভিক্টোরিয়া, ঠিক আছে? মহারানী ভিক্টোরিয়া তাকে কাইজারে হিন্দ পদবিটা দিয়েছিল। এবার তাকে কাইজারে হিন্দ পদবি দেওয়ার কারণটা কী? কারণ তার আমলেই তিনি গ্র্যান্ড দিল্লি দরবারের আয়োজন করেছিলেন। এরপরে 5 নম্বর কোশ্চেন, ফ্যাক্টরি অ্যাক্ট কে পাশ করেন? এ কার্জন, বি ওয়েলেসলি, সি কর্নওয়ালিস, ডি লর্ড রিপ। 5 নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, অপশান ডি লর্ড রিপন। তো এবার হলো, ফ্যাক্টরি অ্যাক্ট কবে পাশ হয়? সেটি পাশ হয় হলো 1881 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তো এরপরে 6 নম্বর,
ইঙ্গ বার্মা যুদ্ধ কার আমলে হয়েছিল? অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড ক্যানিং, অপশন সি আর্মহার্স্ট, অপশন ডি মিন্টো। এটার উত্তরটা হবে 6-এর সি নাম্বার আর্মহার্স্ট। কবে হয়েছিল ইঙ্গ বার্মা যুদ্ধ? 1858 থেকে 1826-এর মধ্যে। ওকে, তারপরের প্রশ্ন 7 নম্বর, কোন গভর্নর জেনারেল তার অফিসে মারা যান? মারা যান, ঠিক কোশ্চেনটা আমি ঠিক লিখতে পারিনি ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করার সময়। তাকে হত্যা করা হয় কার, তাকে মানে হত্যা করা হয়? অপশন এ মেয়র, অপশন বি হার্ডিংস, অপশন সি নর্থব্রুক, অপশন ডি লিটন। এটার উত্তরটা হবে অপশন এ মেয়র। তাই কোথায় মারা হয়েছিল? আন্দামানে। কত খ্রিস্টাব্দে? 1872 খ্রিস্টাব্দে। 8 নম্বর, চিরস্থায়ী বন্দোবস্ত বা পারমানেন্ট সেটেলমেন্ট কে প্রবর্তন করেন? অপশন এ কর্নওয়ালিস, অপশন বি ওয়ারেন হেস্টিং, অপশন সি জন শোর, অপশন ডি উইলিয়াম বেন্টিং। তো এটার উত্তর হবে 8 নম্বর কোশ্চেনের উত্তর হবে 8-এর এ কর্নওয়ালিস। ওকে, তারপরে এখানটা কিছু জিনিস, যে এবার হলো বাংলা বিহার ও উড়িষ্যাতে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত বা পারমানেন্ট সেটেলমেন্ট প্রবর্তন করেন, আর হলো এটি পরিকল্পনা কে দেন? জন শোর। তারপরে 9 নম্বর, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? অপশন এ ডালহৌসি, অপশন বি ওয়েলেসলি, অপশন সি ক্যানিং, অপশন ডি ওয়ারেন হেস্টিং। 9-এর উত্তরটা হবে অপশন এ লর্ড ডালহৌসি। এবার হলো ডালহৌসি কবে অবধ দখল করেন? অপশন এ 1848, অপশন বি 1857, অপশন সি 1853, অপশন ডি 1856। 10-এর অ্যান্সারটা হবে অপশন ডি 1856। তাছাড়াও তিনি যেসব অঞ্চলগুলি দখল করেছেন, 1848-এ সাতারা, 1849-এ সম্বলপুর, নাগপুর, ঝাঁসি 1854। এরপরে সূর্যাস্ত আইন বা সানসেট ল কে প্রবর্তন করেন? অপশন এ কর্নওয়ালিস, অপশন বি ওয়ারেন হেস্টিং, অপশন সি উইলিয়াম বেন্টিং, অপশন ডি লর্ড ক্যানিং। উত্তরটা হবে অপশন এ কর্নওয়ালিস, সূর্যাস্ত আইন বা সানসেট ল। এবার আরেকটা কোশ্চেন দিতে পারে যে সানসেট ল বা সূর্যাস্ত আইন কাকে বলা হয়? সেটা হলো চিরস্থায়ী বন্দোবস্ত। এখানটায় সান ল হয়ে গেছে, এখানটায় হবে সানসেট ল, এটা একটু ঠিক করে নিবে। তারপরের কোশ্চেন চলে আসি, 12 নম্বর কোশ্চেন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে পাশ করেন বা ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট? অপশন এ কার্জন, অপশন বি লিটন, অপশন সি আর্মহার্স্ট, অপশন ডি রিপন। উত্তরটা হবে অপশন বি লর্ড লিটন। 13 নম্বর, পোর্টফোলিও সিস্টেম বা পোর্টফোলিও সিস্টেম কে প্রবর্তন করেন? 13-এর এ ডালহৌসি, বি ক্যানিং, সি রিপন, লর্ড রিপন, ডি লর্ড মিন্টো। 13-এর উত্তরটা হবে অপশন বি লর্ড ক্যানিং। তারপরে 14 নম্বর, লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত গান্ধী বলেছিলেন? অপশন এ আব্দুল গফফর খান, অপশন বি সুভাষচন্দ্র বোস, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি মোহাম্মদ আলী জিন্না। এটার উত্তরটা হবে অপশন সি মহাত্মা গান্ধী। এখানটায় এখানটায় আরও দুটো কোশ্চেন বলছি, যে এখানটায় কিন্তু এই দুটো অপশনই থাকবে, যখন এটা থাকবে একাই এক সীমান্ত গান্ধী বলেছিলেন। এখানটায় অনেকে ভুল করে, যেহেতু সীমান্ত গান্ধী দেখবে আব্দুল গফফর খান ঠিক চলে আসবে, কিন্তু উত্তরটা কিন্তু হবে মহাত্মা গান্ধী।
তো এখানটায় তাহলে সীমান্ত গান্ধী যদি থাকে তাহলে আব্দুল গফফর খান হবে উত্তর। তাহলে কি হলো, তিনটা কোশ্চেন কি কি হলো, কাকে একাই এক সীমান্ত গান্ধী বলা হয় হলো, এটা হবে এক নম্বরে হবে কাকে একাই এক সীমান্ত গান্ধী বলা হয়, এটা মহাত্মা গান্ধী। যদি দেয় সীমান্ত গান্ধী কাকে বলা হয়, আব্দুল গফফর খান। আর যদি দেয় মহাত্মা গান্ধীকে কে একাই এক সীমান্ত গান্ধী বলেছিলেন, ওটা হবে লর্ড মাউন্টব্যাটেন। 15 নম্বর কোশ্চেন, কাকে লিবারেটর অফ প্রেস বলা হয়? এ উইলিয়াম বেন্টিং, বি চার্লস মেটকাপ, সি ক্যানিং, ডি লর্ড রিপন। উত্তরটা হবে 15-র বি মেটকাপ, চার্লস মেটকাপ। আজকের শেষ কোশ্চেন 16 নম্বর, ইংরেজি ভাষাকে চাকরির ক্ষেত্রে অগ্রসর দেওয়া হয় কার শাসনকালে? অপশন এ হার্ডিংস, অপশন বি ডালহৌসি, অপশন সি উইলিয়াম বেন্টিং, অপশন ডি চার্লস মেটকাপ। উত্তরটা হবে অপশন এ বলা হয় হার্ডিংসকে। তো এখানটায় উত্তরটা হলো কি, হার্ডিংস। এবার হলো যদি এই যে সি নাম্বার অপশানটা দেখো বেন্টিং, এটাও কিন্তু থাকবে, যখন দেখবি ইংরেজি ভাষা তখন কিন্তু অনেকে সি নাম্বারে টিক করবে। কিন্তু বেন্টিং হলো, বেন্টিংকে বলা হয় ফাদার অফ মডার্ন ওয়েস্টার্ন এডুকেশন, ঠিক আছে, ফাদার অফ লেখে নাও, ফাদার অফ মডার্ন মডার্ন ওয়েস্টার্ন এডুকেশন এডুকেশন, ঠিক আছে। আচ্ছা আর কয়েকটা কোশ্চেন যেগুলি লেখা হয়নি এটা বলে দিচ্ছি। এবার হলো আমাদের তো ছুটির দিন হলো রবিবার, এবার এই রবিবার দিনটাকে কার সময়কালে ই করা হয়, মানে ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয়, এটা হলো এলেন বাওয়ার, কার আমলে, এলেন লিখে দিচ্ছি, এলেন বাওয়ার, এলেন বাওয়ার, ঠিক আছে। ও এবার আর কয়েকটা জিনিস আমি বলে দিচ্ছি এখানটায়, যে এই বাংলার গভর্নর কত থেকে কত পর্যন্ত ছিল, 1757 থেকে 72 পর্যন্ত, ঠিক আছে। এরপরে 1773 থেকে 1773 থেকে 1832 পর্যন্ত আসলো হলো বাংলার গভর্নর জেনারেল। তা এই 1832 পর্যন্ত যে 1773 থেকে বাংলার গভর্নর যে কোন অ্যাক্টের মাধ্যমে, ওটা হলো বাংলার গভর্নর জেনারেল হলো, বাংলার গভর্নর জেনারেল হলো কোন আইনের মাধ্যমে বা কোন অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট, ঠিক আছে, কত সালে, 1773। ওকে, তারপরে বাংলার গভর্নরের পরে হলো 1833 থেকে 1833 থেকে 1857 পর্যন্ত হলো ভারতের গভর্নর জেনারেল, এটা হলো চার্টার অ্যাক্টের মাধ্যমে। চার্টার এই কোশ্চেনগুলো দেয়, চার্টার অ্যাক্ট, ওকে, চার্টার অ্যাক্ট 1833, ঠিক আছে। এরপরে হলো 1857-র পরে আসলো হলো 1857 থেকে, সরি, 57 থেকে 1946, ঠিক আছে, এটা হলো ভাইসরয়। তারপরে 1947 থেকে 1950, এটা হলো আবার আসলো গভর্নর জেনারেল, যেটা ভারত স্বাধীন হওয়ার পরে মাউন্টব্যাটেন আর চক্রবর্তী রাজা গোপালাচারী। ওকে, তারপরে আর কয়েকটা কোশ্চেন, যেটি বাংলার প্রথম গভর্নর, 1 নম্বর বাংলার প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ, রবার্ট ক্লাইভ হলো বাংলার প্রথম গভর্নর হলো। এবার হলো বাংলার শেষ গভর্নরকে, ওয়ারেন হেস্টিংস,
ওকে। তারপর হলো বাংলার প্রথম গভর্নর জেনারেল, বাংলার প্রথম গভর্নর জেনারেল ওটা কে ছিল? ও হলো ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস, ঠিক আছে। এবার হলো, তারপরে এবার হলো বাংলার শেষ গভর্নর জেনারেল কে? উইলিয়াম বেন্টিং, বেন্টিং। এবার হলো, তারপরে উইলিয়াম বেন্টিং শেষ, বাংলার শেষ গভর্নর জেনারেল হিসাবে। তারপরে হলো ভারতের প্রথম গভর্নর জেনারেল, এবার শুরু হয়ে গেল ভারতের গভর্নর, কে হলো? বেন্টিং। ভারতের গভর্নর জেনারেল হলো বেন্টিং। আর হলো শেষ আসলো হলো ক্যানিং, ক্যানিং হলো ভারতের শেষ গভর্নর জেনারেল। শেষ, এবার গভর্নর জেনারেল শেষ, এবার শুরু হয়ে যাবে ভাইসরয়, ভাইসরয়, প্রথম ভাইসরয় কে? ভারতের ক্যানিং। শেষ কে? মাউন্টব্যাটেন, মাউন্টব্যাটেন, ঠিক আছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। এবার যদি আমার এই লেসনটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট এবং লাইক দিবে। থ্যাংক ইউ।